प्रथम पत्रे एक अत्यंत गुरुत्वपूर्ण कविता पढ़ब बांगला प्रथम पत्रे अत्यंत गुरुत्वपूर्ण एक कविता पढ़ते जा सुंदर एक कविता जे कविता बांग्लादेशेर इतिहास के लिए बांग्लादेशेर मुक्ति युद्ध को लिए लिखा हुए सिलो बांग्लादेशेर मुक्ति युद्धे आह्वान जानानोर जन्य बांग्लादेशेर मुक्ति युद्धे अंश ग्रहण करार जन्य बांग्लादेशेर मुक्ति युद्धे सकल श्रेणी सकल पेशार मानुष के योगदान करार जन्य आह्वान करा हुएछिलो बंगबंधु शेख मुजिबुर एक गाने देखो गौरी प्रसन्न मजुमदार लेखा शुनो एक मुजिबुर शुनो एक मुजिबुर लिखे गौर प्रसन्न मजिंदा मजुमदार तार से बंगबंधु के लिए लिखा बांग्लादेशेर मुक्तियुद्धे आह्वाने बांगाली जातिदेर के अंशग्रहणेर जन्य मूलत यह गानी लिखे गानी से मुक्तिजुद्ध समय कि बोल तो গানটি সেই মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মহলে বিভিন্ন এলাকায় পাড়ায় বিভিন্ন অঞ্চলে বাজানো হচ্ছিল এবং মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিল মূলত গৌরীপ্রসন্ন মজুমদারের সেই শোনো একটি মজুমদারের থেকে গানটি সেই গানটি এখন তোমাদের বইয়ের পাঠ্যাংশে দেওয়া হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এসো আমরা ক্লাসের শুরুতেই সেই গানটি শোনো একটি মুজিবরের থেকে গানটি আমরা শুনব সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই মনোযোগ দিয়ে এই গানটি শুনবে এবং সাথে সাথে তোমরা আবৃত্তি করার চেষ্টা করবে এসো আমরা শোনো একটি মুজিবরের থেকে গানটি শুনে নিই শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সেই সবুজের বুক যে রামে সোপথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব শিল্পে কাব্যে কোথায় আছে আয়রে এমন সোনার খনি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দে রূপসী বাংলা রূপের জেতার নেক শেষ বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দে রূপসী বাংলা রূপের জেতার নেক শেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে আমার খুলো কেন ভাবো আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব অন্ধকারের পূবাকাশে উঠবে আবার দিনমণি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ
আমার বাংলাদেশ শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ 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 বাংলাদেশ আমার সুন্দর শিক্ষার্থী তাহলে দেখো আমরা গানটি শুনলাম গানটি শুনে দেখো সুন্দর করে সবাই গানটি শুনেছি তো নাকি প্রিয় শিক্ষার্থী দেখো শুনো একটি মুজিবরের থেকে গানটি শুনলাম শুনে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো গানের মূল কথাটা কি মূল ভাবটা কি এই গানটিতে কি বোঝানো হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে একটি লাইন আছে প্রথম লাইন হচ্ছে একটি মুজিবর শোনো একটি মুজিবরের থেকে এখানে একটি মুজিবর থেকে লক্ষ লক্ষ মুজিবের কি হয়েছে জন্ম হয়েছে যদি একটি মুজিবর থেকে লক্ষ লক্ষ মুজিবের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশ স্বাধীন হতো না আমরা আজকে স্বাধীন জাতি হিসেবে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে বসবাস করতে পারতাম না তাহলে এই জন্য একটি মুজিবর দেখো একজন মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন স্বাধীনতা কামী বাঙালি জাতি আশা ভরসার একক আশ্রয়স্থল সেই একটি মুজিব থেকে লক্ষ মুজিব সেনার জন্ম হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল লক্ষ্মী লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি দেখো লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি বলতে কি বোঝানো হয়েছে আমরা কি বুঝতে পারছি দেখো একজন বঙ্গবন্ধু বজ্রকণ্ঠ স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বরের জয়ধ্বনি প্রতিধ্বনি বেজে উঠেছিল একটি মুজিবরের যখন স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর কণ্ঠে যখন স্বাধীনতা সংগ্রামের ডাক ভেসে আসলো তখন সে একটি কণ্ঠ থেকে লক্ষ লক্ষ মুজিব সেনা তৈরি হলো আর সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো আমরা পেলাম আমাদের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী খুব গুরুত্বপূর্ণ একটি লাইন আছে তোমাদের হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো প্রিয় শিক্ষার্থী খুব গুরুত্বপূর্ণ একটি লাইন আছে দেখো হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো প্রিয় শিক্ষার্থী বলছে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো আচ্ছা ক্রিয়া শেষে ক্রিয়াপদের শেষে অকার অপরিহার্য নয় অপার দিয়ে অকার দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই আমরা অকার না দিলেও না দিতে পারি যেহেতু ক্রিয়াপদের শেষে অকার অপরিহার্য নয় তাহলে দেখো এখানে বলছে যে হারানো বাংলাকে কি আমরা আবার ফিরে পাবো তাহলে এখানে বলেছে এই যে বাংলাদেশ এই বাংলাদেশের জনপদ এই বাংলাদেশের লোকালয় এক সময় ছিল কি ছিল বলতো এক সময় স্বাধীন জনপদ ছিল 1757 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ব্রিটিশদের কাছে কিন্তু স্বাধীনতা হারায় বলছে এক সময় এই বাংলার জনপদ স্বাধীন ছিল কিন্তু 1757 সালে আমরা সবাই জানি 1757 সালে সেই পলাশীর যুদ্ধে যখন নবাব সিরাজদৌলা কে হয় নবাব সিরাজদৌলা যখন পরাজিত হয় তখন বাংলার জমিনে আবার সহ্য অস্তমিত হয়েছিল বাঙালি জাতি আবার পরাধীন হয়েছিল ঠিক সেখানে ব্রিটিশদের কাছে কি হয় বলতো স্বাধীনতা হারায় এরপর 1947 সালের দেশ বিভাগ হয় 1947 সালে দেশ বিভাগ হয় দেশ বিভাগের পরে পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে আমাদের এই অন্তর্ভুক্ত অঞ্চলকে কি করে বলতো পাকিস্তান সরকার পাকিস্তানের শাসক আবার সেই শাসন শোষণ নির্যাতন এবং নিপীড়ন অত্যাচার করতে থাকে
এরপরে দেখো পাকিস্তানের সেই 23 বছরের করুণ ইতিহাস। পাকিস্তান সরকার বাঙালিদেরকে নির্মমভাবে পাকিস্তানের শাসক গোষ্ঠী 23 বছর নির্মমভাবে কঠোরভাবে নির্যাতন নিপীড়ন করে। তারপরে 23 বছরের সেই করুণ ইতিহাস 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাঙালি জাতি আবার পরাধীন ছিল। কিন্তু সেই 23 বছরের ইতিহাস এরপরে আমরা আবার কি করি, আমরা আবার স্বাধীনতা লাভ করি 1971 সালে। এই যে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পেরেছি, সেই অর্জন করা হারানো বাংলা আবার তো ফিরে পাবো, অর্থাৎ সেই আমাদের সেই ব্রিটিশদের আগে যে স্বাধীন বাংলাদেশ ছিল সেই স্বাধীন বাংলাদেশ কি ফিরে পাবো কিনা সেই কথাই বলেছে। আমরা তো বাংলাদেশকে ফিরে পেয়েছি, তাই না? অবশেষে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে আহ্বানের ডাকে সবাই সাড়া দেয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা আবার ফিরে পেয়েছি। অর্থাৎ গৌরপ্রসন্ন মজুমদারের সেই ফিরে পাবো কিনা সেই প্রশ্নের সেই সমাধান আমরা ফিরে পেয়েছি, আমরা ফিরে পেয়েছি। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে বিশ্বকবি সোনার বাংলা। দেখো এরপরে বলেছে বিশ্বকবি সোনার বাংলা, বিশ্বকবি সোনার সোনার বাংলা, বিশ্বকবি সোনার বাংলা। বিশ্বকবি কে বলতো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই দেশকে নিয়ে লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার সেই সোনার বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই সোনার বাংলাদেশকে, আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ নামে চিহ্নিত করেছেন, অভিহিত করেছেন, এবং তার একটি লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবেও দেওয়া হয়েছে। দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সে এই দেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন, আর তার রচিত দেশাত্মবোধক গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবেও আমরা স্বীকৃতি পেয়েছি। এরপরে দেখো নজরুলের বাংলাদেশ, বিশ্বকবি সোনার বাংলা বলেছেন আর নজরুলের বাংলাদেশ মানে কি? নজরুল আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। অর্থাৎ এখানে বুঝিয়েছে কি, দেখো বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরই লেখা। অর্থাৎ আমরা নজরুলের বাংলাদেশ বলতে দেখো বাংলাদেশ শিরোনামে একটি কবিতা লেখা হয়েছিল নজরুলের বাংলাদেশ। এই বাংলাদেশ শিরোনামে একটি কবিতা লেখা হয়েছিল, সেই প্রথম কবিতাটি লিখেছিলেন কে? সেই কবিতাটি লিখেছিলেন জাতীয় কবি, বিদ্রোহী কবি, বাংলার কবি আমাদের সেই শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। তার কবিতার সঙ্গীত ও প্রবন্ধে কি ফুটে উঠেছে? তার কবিতা সঙ্গীত প্রবন্ধ উপন্যাস নাটক সব জায়গায় ফুটে উঠেছে সেই বাংলার মানুষের কথা, বাংলার মানুষের অত্যাচারের কথা, বাংলার মানুষের নির্যাতনের কথা, বাংলার মানুষের নিপীড়নের কথা। সেখান থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, বাংলার মানুষ সেখান থেকে কিভাবে বাঁচতে পারে? বাংলার মানুষ স্বাধীনতা চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, অধিকার চায়, সেই অধিকারের কথাই সেখানে ফুটে উঠেছে। এরপরে জীবনানন্দ দাশের রূপসী বাংলা। এরপরে আমরা পেয়েছি দেখো আমাদের বাংলা সাহিত্যের আরেক উজ্জ্বল নক্ষত্র জীবনানন্দ দাশ, যাকে রূপসী বাংলার কবি বলা হয়। সেই রূপসী বাংলার কবি অর্থাৎ জীবনানন্দ দাশ বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃতিকে এত সুন্দর করে তার কাব্যে, তার রচনায় ফুটিয়ে তুলেছেন। সেই জীবনানন্দ দাশের রূপসী বাংলার কথা দেখো এখানে, নিঃসর্গের কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতি অনন্ত রূপ সৌন্দর্য চিরায়িত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ। অর্থাৎ জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়, তাকে রোমান্টিক কবিও বলা হয়। তিনি তার কাব্যে বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে, বাংলাদেশের রূপ সম্পর্কে, বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে এত সুন্দরভাবে ফুটিয়ে
ফুটিয়ে তুলেছেন, প্রকাশ করেছেন, এত সুন্দরভাবে ছন্দ অলংকার, এত সুন্দরভাবে উপমা ব্যবহার করেছেন যা অন্য কোন কবির কাব্যে আর পরিলক্ষিত হয় না। তাই সেই জীবনানন্দ দাশের রূপসী বাংলা আমাদের সেই বাংলাদেশ। এরপরে জয় বাংলা বলতে ভাব, অর্থাৎ আমরা জানি আমাদের এই দেশ, আমাদের এই দেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান, সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান বলা হয় জয় বাংলা। সেই জয় বাংলা প্রতিধ্বনিতে সারা দেশ কেঁপে উঠেছিল, সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত বিজয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শুনো একটি মুজিবরের থেকে কবিতাটি শুন, তোমরা খুব সুন্দর করে বাসায় পড়বে, পড়ার পরে বাড়ির কাজ লিখবে, বাড়ির কাজ লিখবা, বাড়ির কাজ শব্দার্থ ও টিকা, শব্দার্থ টিকা দেখো 76-77 পৃষ্ঠা, শব্দার্থ ও টিকা লিখবা 76-77 পৃষ্ঠা, শব্দার্থ ও টিকা 76-77 পৃষ্ঠা সবাই লিখে জমা দিবে। যে শিক্ষার্থী সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।